আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্যার পিডিভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা ইয়াসমিন। আবার ক্ষমতা এলে ঢাকা মেডিকেল 5000 শয্যার হবে, বিস্তারিত থাকছে মাহবুব সৈকতের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে 5000 শয্যায় উন্নীত করে দেয়া হবে। তিনি বলেন, ঢাকা মেডিকেল নিয়ে একটি মহাপরিকল্পনা আছে, এই হাসপাতালটিকে 5000 শয্যা করা হবে। তবে এই সরকারের সময় এটি সম্ভব হল না, হয়তো করতে পারতাম কিন্তু কোভিড মহামারীর কারণে সেটি সম্ভব হয়নি। আজ সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেশের 65টি স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোভিডের সময় আমাদের অনেক ভ্যাকসিন কিনতে হয়েছে, কিন্তু সেই ভ্যাকসিন সংরক্ষণে আমাদের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে নতুন করে আমাদের ভ্যাকসিন সংরক্ষণে ফ্রিজার ক্রয় করতে হয়েছে। এখানেই শেষ নয়, বিভিন্ন হাসপাতালে নিয়ে সেগুলো বসাতে হয়েছে। ভ্যাকসিন কীভাবে দিতে হবে সেজন্য স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং করাতে হয়েছে, কোভিডের চিকিৎসায় বিভিন্ন যন্ত্রপাতি কিনতে হয়েছে। তিনি বলেন, আমরা মাতৃ ও শিশু মৃত্যু কমাতে পেরেছি, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, এখন আর চিকিৎসার জন্য বাড়িতে মেয়েদের কারো মুখোপেক্ষী হয়ে বসে থাকতে হয় না, তারা নিজেরাই হেঁটে গিয়ে সেবা নিতে পারে, এমনকি সেখানে তারা বিনামূল্যে সেবার পাশাপাশি ওষুধও পাচ্ছে। সার্স বিডিভিউস মাহবুব সৈকত।